1971 সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধটা হইতেছিল তৎকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধ জাহাজ ছিল যার নাম ইউএসএস এন্টারপ্রাইজ এবং এই যুদ্ধ জাহাজটাকে তখনকার সময়ে বলা হইত পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ। তখন এই জাহাজটা 70টারও বেশি বিমান নিজের গায়ের উপরে বহন করতে পারত। মজার ব্যাপার হইতেছে যুদ্ধের শেষ দিকে যখন পাকিস্তান হেরে যাইতেছিল তখন এই দৈত্যের মতো আকৃতির যুদ্ধ জাহাজকে পাকিস্তানের পক্ষে, আবারও বলি পাকিস্তানের পক্ষে লড়াই করার জন্য আমাদেরই কাছের বঙ্গোপসাগরে পাঠানো হয়, যেটা বাংলাদেশের জন্য অনেক ভয়ের একটা কারণ ছিল। কিন্তু এখানে একটা ছোট্ট টুইস্ট আনে সোভিয়েত ইউনিয়ন কিংবা আমাদের বর্তমান রাশিয়া। ওরা ভ্লাদিভস্টক থেকে ডিসেম্বরের 13 তারিখ 1971 একটা পরমাণু শক্তি সমৃদ্ধ ফ্লোটিলা পাঠায় যার মাধ্যমে যুক্তরাষ্ট্র সেই দিকে আসার আগেই তারা সামরিক অবস্থান নেয় এবং দিন শেষে ব্রিটিশ ব্যাটেল গ্রুপের কমান্ডার অ্যাডমিরাল ডিমন গর্ডন সপ্তম নৌবহরকে এই মেসেজ পাঠায়, স্যার উই আর টু লেট, আমরা অনেক দেরি করে ফেলেছি, রাশিয়ার পারমাণবিক সাবমেরিন এখানে চলে এসেছে। চিন্তা করেন সোভিয়েত বা বর্তমান রাশিয়া সেই সময় আমাদেরকে সাহায্য না করলে এত বড় একটা যুদ্ধ জাহাজ আমাদের এগেইনস্টে যুদ্ধ করত, আর হয়তো বা আমাদের স্বাধীন হওয়া আর হইতো না। কিন্তু দাঁড়ান, প্রশ্ন এইটা না, আপনাদের মনে কি একটু খুঁতখুত লাগতেছে না? সোভিয়েত ইউনিয়ন তখনকার সময় কোন দুঃখে আসলে বাংলাদেশকে সাপোর্ট করছিল আর কেনই বা পাকিস্তানের সাথে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের এতটা দহরম মহরম ছিল? 71-এর সময়টা কিন্তু সোভিয়েত আর রাশিয়ার মধ্যে একটা কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ চলতেছিল, এইটার কোনো ইফেক্ট কি আমাদের মুক্তিযুদ্ধের উপরে পড়ছে? মূলত এই পুরো ব্যাপারটি আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। SR Dream IT বাংলাদেশের ছেলে এবং মেয়েদের জন্য খুবই সুন্দর একটা সুযোগ নিয়ে আসছে, যেখানে কোন রকম কোর্স ফি ছাড়াই প্রায় 10,000 টাকা সমমূল্যের একটা কোর্স আপনি করতে পারবেন। আর এইটা SR Dream IT করতেছে পুরোপুরি নিজস্ব অর্থায়নে, যেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শুধুমাত্র রেজিস্ট্রেশনের জন্য 1,000 টাকা নেওয়া হচ্ছে, যেটার পুরোটাই শিক্ষার্থীদের পেছনে ব্যয় করা হবে। সবার জন্য থাকবে 12-14 ঘন্টা অনলাইন লাইভ সাপোর্ট নেওয়ার সুবিধা, জুম লাইভ ক্লাসের ব্যবস্থা, প্রফেশনাল সার্টিফিকেট, বেস্ট 3 জন শিক্ষার্থীর জন্য ল্যাপটপ, এর পরের বেস্ট 3 জন শিক্ষার্থীর জন্য থাকবে স্মার্টফোন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে থাকবে স্কলারশিপ, অনলাইন ইন্টার্নশিপ এবং জব প্লেসমেন্টের সুযোগ। আপনারা যে 1,000 টাকা রেজিস্ট্রেশন ফিটা দিয়ে ভর্তি হবেন, ওইটার একটা অংশ পথ শিশু এবং দরিদ্র মানুষদের জন্য ব্যয় করা হবে। দেখেন, এই জিনিসটা আমি কখনোই বলতেছি না, SR Dream IT তে আপনি যে ট্রেনিং নিবেন, এই 3 মাসের ট্রেনিং দিয়ে আপনি একদম সাকসেসফুল হয়ে যাবেন কিংবা একদম ইনকাম করা শুরু করে দিবেন, এইরকম কোনো কথা নাই। বাট এই সুযোগটা যেটা SR Dream IT দিতেছে, এটা খুব কম প্রতিষ্ঠানই অন্য সময় দিছে। সো আর দেরি না করে SR Dream IT এর এত লোভনীয় একটা সুযোগ আপনি অবশ্যই কাজে লাগাবেন বলে আমি মনে করি। আর এইটা থেকে হাইয়েস্ট যতটুকু আপনি নিতে পারেন সেটা আপনি আপনার লাইফে কাজে লাগাবেন, এই বিশ্বাস আমার আছে। আপনাকে যদি আমি এক কথায় বলি যে সোভিয়েত কেন বাংলাদেশকে আর পাকিস্তানকে কেন মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট করছিল, এক কথায় উত্তরটা হচ্ছে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। কিন্তু শুধুমাত্র স্নায়ুযুদ্ধ দিয়ে এই পুরো ঘটনাটাকে অ্যানালাইসিস করাটা ভুল হবে, এর জন্য আমাদেরকে আরো পিছনের দিকে যাইতে হবে। চলেন দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তী সময় কি হইতেছিল। সবাই জানেন ব্রিটেন আমাদের এই ভারতীয় উপমহাদেশকে কলোনি হিসেবে ছায়রা দেয়, আর উপনিবেশ থাকবে না, দ্বিজাতিতত্ত্বের আলোকে ভারত পাকিস্তান দুইটা দেশের জন্ম হয়েছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হইলেও মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে তাদের বিভিন্ন সামরিক ঘাঁটি বা মিলিটারি বেজ স্থাপন করে নিজেদের ক্ষমতাটা বাড়ানোর দিকে অনেক বেশি মনোযোগ দিতেছিল, ওইদিকে সোভিয়েত ইউনিয়নও নিজেদের এলাকা বড় করার ক্ষেত্রে যে সম্প্রসারণ নীতিটা আছে ওইটাতে অটল থাকে আর কি, বড় বড় দেশগুলোকে নিজেদের ব্লকের মধ্যে আয়না ফেলবে। আর এরই মধ্যে 1947 সালে ভারত আর পাকিস্তান দুই রাষ্ট্রের জন্ম হয়েছে, কিন্তু সাথে সাথে তাদের মধ্যে কাশ্মীর নিয়ে কিন্তু সমস্যা লাগিয়া যায়, যেটা প্রথম ইন্দো পাকিস্তান যুদ্ধ নামে পরিচিত। শেষমেশ কি হয়েছে, জাতিসংঘ এসে বলছে ঠিক আছে তোমরা দুজন যুদ্ধ কইরো না, তোমাদেরকে জায়গাটা ভাগাভাগি করে দিই, আর এরই ফলে কাশ্মীরকে 2 ভাগে ভাগ করে একটা ভাগ পাকিস্তানে একটা ভাগ ইন্ডিয়া। তবে এইখানে সবচেয়ে বড় টুইস্ট যেটা, এই যে ভাগাভাগিটা হইল এখানে ইন্ডিয়া অ্যাকচুয়ালি নিজেদের ডমিনেন্সটা দেখাইতে পারছে, ইন্ডিয়ার যে অর্থনৈতিক সক্ষমতা আর যে মিলিটারি পাওয়ার আছে ওইটা দিয়ে ওরা বুঝাই দিছে যে পাকিস্তান তুমি চাইলেই আমাদের থেকে বেশি কিছু নিতে পারবা না। এই প্রথম ইন্দো পাকিস্তান যুদ্ধের মধ্যে ইন্ডিয়া মূলত বেশি অধিকারটা পায় ওই কাশ্মীর রিলেটেড জায়গাগুলোতে। সোজা কথায় কুরবানির গরু কেনার পরে যেরকম আপনি ভাই জিতছেন বইলা বলেন, এই যুদ্ধে কাউরে যদি আপনি ভাই জিতছেন বলতেন তাহলে এটা ইন্ডিয়ারে বলতেন। এখন পাকিস্তানের মধ্যে টেনশন দেখা দিছে, আচ্ছা কি হলো মামা জিনিসটা, ঠিক আছে জিনিসটা ভাগাভাগি হয়েছে কিন্তু আমাদের তো মিলিটারি পাওয়ারটা একটু কম আছে, আমাদের ইকোনমিক পাওয়ারটা একটু কম আছে,
এইটা দিয়ে এখন আমি ভারতের সাথে তো টেক্কা দিতে পারবো না, তাইলে এখন কি করা যায়? ওই সময় পুরো ওয়ার্ল্ডের মধ্যে দুইটা সুপার পাওয়ার ছিল, যেমনটা আপনারা জানেন, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ওই সময় ধরেন আমার কোনো পাওয়ার বাড়ানো লাগবে কোনো দেশ হিসেবে, তাইলে আমি মার্কিন যুক্তরাষ্ট্র অথবা সোভিয়েত ইউনিয়নের কাছে যাইতাম যে আমাকে কিছু টাকা দাও, আমাকে কিছু মিলিটারি পাওয়ার দাও, যাতে করে আমি আরো বেশি শক্তিশালী হইতে পারি। এরকম ভাবে তখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেকগুলো দেশ সাহায্য নিতেছিল। আপনার কে কে আছে? পশ্চিম জার্মানি, ব্রিটেন, ফ্রান্স যারা আর্জেন্টিনার কাছে হারছে, তুরস্ক, গ্রিস, ইতালি, এমন এমন রাষ্ট্র সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাহায্য নিতেছিল। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র সবাইকে ইকোনমিক সাহায্য দিতেছে, এই প্ল্যানটার নাম ছিল মার্শাল প্ল্যান। আর সোভিয়েত ইউনিয়নও তখন সেম ভাবে অনেকগুলো রাষ্ট্রকে সহায়তা দিছে, ওইটার নাম ছিল মলোটোভ প্ল্যান। এখন পাকিস্তানও অনেক বুকের মধ্যে আশা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গেছে। তখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম ছিল লিয়াকত আলী খান, আর তখন ইউএস এর প্রেসিডেন্ট ছিল হ্যারি এস ট্রুম্যান। পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন ট্রুম্যানের সাথে যা দেখা করে। শুধুমাত্র এইটাই না, পাকিস্তানের ঐতিহাসিক যে পত্রিকাটা আছে ডন, ওইটার ভাষ্য মতে পরবর্তী বছর দুয়েকের মধ্যে পাকিস্তানের চিফ কমান্ডার, পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, বিশেষ দূত, ওরা সবাই একে একে যায়া যায়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে দেখা করে, শুধুমাত্র এই আশাতে যে ইউএসএ এখন আমাদের সাহায্য করবে। এখন প্রশ্ন হইতেছে, আমেরিকা যদি কাউকে হেল্প করে তাহলে এটা তো এমনি এমনিই করবে না, ওদেরও তো নিজস্ব একটা ইন্টারেস্ট আছে যে ভাই তোরে আমি কেন টাকা দিব। সো লিয়াকত ভাই যখন গেছে ট্রুম্যান ব্রোয়ের কাছে, ট্রুম্যান স্পেসিফিক ভাবে জানাই দিছে, ভাই দেখো তোমার টাকা দিব, তুমি টাকা নাও, সমস্যা নাই, কিন্তু এর বিনিময়ে তোমরা আমাদেরকে পাকিস্তানের মাটি ব্যবহার করতে দিবা, যাতে আমেরিকা ওইখানে মিলিটারি বেস স্থাপন করতে পারে। অন্যান্য দেশগুলোও এইরকম ডিলের মধ্যেই গেছে। তো পাকিস্তানের লিয়াকত আলী খান একটু টেনশনে পড়ে গেছে, ও কি করবে কি করবে। তো ট্রুম্যানরে বলছে, আচ্ছা দেখো তোমার এই কথাটা তো বাসায় জানে না, আমি একটু বাসার সাথে কথা বলি, তারপরে তোমারে জানাই। তো সে বাসায় কথা বলতে গেছে, এন্ড ওই সময় কোনো ধরনের সহায়তা পায় নাই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এরপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে আসে আমাদের বাংলার হোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহেব, যার কথা আশা করি আপনারা সবাই জানেন। উনিও সেম পথেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিতে হবে সহায়তা, এইটা ধৈর্য নিয়ে আগাইতেছিলেন। তখন আবার ইউএস এর প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, তখন আসছেন আইজেন হাওয়ার। এই আইজেন হাওয়ারের সাথে যখন সোহরাওয়ার্দী কথা বলছে, সেম জিনিস, কোনো জিনিস চেঞ্জ নাই, টাকা নিবা, তোমার মাটিতে আমি মিলিটারি বেস স্থাপন করব। এখন সোহরাওয়ার্দী সাহেব 1956 সালে আইজেন হাওয়ারের সাথে মিটিং করছে। মিটিং এর পরে উনি পাকিস্তানের মাটিতে, মূলত যেটা পশ্চিম পাকিস্তানের মাটি, সেখানে মার্কিন ব্যালাস্টিক মিসাইল স্থাপনের জন্য পেশোয়ার এয়ার স্টেশনের লিজ দিতে বাধ্য হন। তার মানে বুঝতেছেন, পাকিস্তানের মাটি এখন আমেরিকা ইউজ করতেছে ডিরেক্টলি। এইটা পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দহরম মহরম শুরু হওয়া, এটার একটা অন্যতম বড় টার্নিং পয়েন্ট ছিল। এন্ড সবচেয়ে বড় আইরনি, এটা আসছিল বাংলারই একজন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাত ধরে। সোহরাওয়ার্দী সাহেব 1956 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে একটা বক্তৃতা দিতে আসেন। স্যামুয়েল মার্টিনের একটা বই আছে পাকিস্তানস ফরেন পলিসি নামে, সেইখানে উল্লেখ করা হয় সোহরাওয়ার্দী সাহেবকে তখন প্রশ্ন করা হয়েছিল যে দেখেন আপনি তো একটা মুসলিম রাষ্ট্র, আপনি কেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতন একটা রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে গেছেন, ওরা তো মুসলিম না। তখন সোহরাওয়ার্দী সাহেব একটা উত্তর দিছিলেন, চারটা শূন্যের সাথে আপনি যদি একটা এক যোগ করেন তাইলে রেজাল্ট অলওয়েজ এক হয়। তার মানে আপনি কোন সুপার পাওয়ার যেমন মার্কিন যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়নের সাথে আপনার কোনো খাতির নাই, কিন্তু অন্য 10টা দেশের সাথে আপনার অনেক খাতির আছে, এইটাতে কোনো লাভ নাই, রেজাল্ট ওই জিরোই হবে। এইখানে কিন্তু একটা জিনিস বলা জরুরি, পাকিস্তান যখন থেকে জন্ম নিছে তখনকার সময় থেকে অনেক ধরনের সমস্যা ওদের দেশের মধ্যে আসছে। আনাতোল লিভেনের একটা বই আছে যার নাম পাকিস্তান আ হার্ড কান্ট্রি, ওইখানে পাকিস্তান জন্মের পর থেকে রাষ্ট্র হিসেবে কি কি স্ট্রাগল ফেস করছে এইগুলোর ব্যাপারে অনেক কিছু বলা আছে, মেইনলি যেগুলো অভ্যন্তরীণ ঝামেলা। মজার ব্যাপারটা হইতেছে, তখনকার সময় পর্যন্ত যতজন প্রধানমন্ত্রী আসছিল কেউ মেয়াদটা শেষ করতে পারে নাই, সবাইকেই মেয়াদ শেষের আগে পদত্যাগ করতে হয়েছে বা গদি ছাড়তে হয়েছে অথবা তাকে উৎখাত করা হয়েছে, কোন একটা মিলিটারি কু হয়েছে, সেনাবাহিনী এসে ক্ষমতা দখল করে নিছে। আর এইটা তো আশা করি সবাই জানেন, পাকিস্তানের রাজনীতির ভিতরে ওদের সেনাবাহিনীর ইনফ্লুয়েন্স অনেক অনেক বেশি। তবে পাকিস্তানের সাথে আমেরিকার এই যে বন্ধুত্ব, এইটা কিন্তু অনেকদিন আগে থেকেই ছিল। তালাত ফারুকের লেখা ইউএস পাকিস্তান রিলেশনস নামক বইয়ের মধ্যে উল্লেখ আছে, জেনারেল আইয়ুব খান পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের দোস্ত বা মোস্ট অ্যালাইড অ্যালাই বলেও আখ্যায়িত করেছিলেন। তবে আমেরিকা পাকিস্তানকে যত ইকোনমিক সহায়তা দিতেছিল তার বেশিরভাগই ইউজ হইতেছিল পশ্চিম পাকিস্তান, নট ইন পূর্ব পাকিস্তান বা আমাদের এখনকার বাংলাদেশ। এখন এইটা তো হইতেছে অন্যায়, এটা তো হওয়া উচিত না। আমাদের সোহরাওয়ার্দী সাহেব কিন্তু একটা সময় পদত্যাগ করতে বাধ্য হন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এখন পশ্চিম পাকিস্তান যে পূর্ব পাকিস্তানের এগেইনস্টে কিছু ঝামেলা করতেছে, এটা কিন্তু আমেরিকা দেখতেছে, কিন্তু দেখার পরেও কিছু বলে নাই। শুরু শুরুতে একটু বলছিল, তারপর আর বলে নাই, কারণ পশ্চিম পাকিস্তান 1960-এর দশকে আমেরিকাকে পাকিস্তানের আকাশ সীমায় সার্ভেইলেন্স স্পাই প্লেন ব্যবহার করারও অনুমতি প্রদান করছিল। এইসব ঘটনাগুলো আস্তে আস্তে
পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের একটা অন্যতম মিত্র হিসেবে আখ্যায়িত করে ফেলে। তখন আঙ্কারায় অবস্থানরত মার্কিন প্রতিনিধি জর্জ ম্যাকঘি উনি বলতেছিলেন যে দেখেন, তৎকালীন সময়ে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র ছিল এই পাকিস্তান, আর পাকিস্তানকে আমরা যদি হাতে রাখতে পারি তাহলে পুরা মধ্যপ্রাচ্যকে হাতে রাখা আমার জন্য অনেক বেশি ইজিয়ার হবে। এই কারণে যুক্তরাষ্ট্রের উচিত পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার রাখা। আর ওই সময়টাতে যেহেতু কোল্ড ওয়ার ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পলিসি ছিল যেটা নাম হচ্ছে কন্টেইনমেন্ট পলিসি। পলিসিটা বলে যে কোনোভাবেই হোক সোভিয়েত ইউনিয়ন যে সম্প্রসারিত হইতেছে, বড় হইতেছে, এটাকে টাইনা ধইরা রাখতে হবে, কন্টেইন করে রাখতে হবে। এই জন্য এই পলিসিটার নাম হচ্ছে কন্টেইনমেন্ট পলিসি। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যেগুলো শুনলেন, এইটার মধ্যে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা, স্নায়ুযুদ্ধ, কন্টেইনমেন্ট পলিসি, কাশ্মীর ইস্যু, ভারত পাকিস্তানের মধ্যে ঝামেলা, কিছু চুক্তি, আর পূর্ব পাকিস্তানের প্রতি অন্যায় কিছু শোষণের ব্যাপারে আমি কথা বললাম। এইবার আরেকটু ভিতরে আপনাদেরকে নিয়ে যায়। ইন্ডিয়া আর চায়নার মধ্যেও কিন্তু ওই সময় কিছু জিও পলিটিক্যাল ঝামেলা চলতেছিল, যেটা এখানে খুবই ইম্পর্টেন্ট দেখা। ভারতের উত্তরে ডোকলাম ট্রাই জংশন করিডোরে ভারত আর চীনের মধ্যে জমি ভাগাভাগি করা নিয়ে কিছুটা বিরোধ ছিল, এবং যেটা আজও আছে। এই কারণে ইন্ডিয়া আর চায়নার মধ্যে সম্পর্ক কিন্তু কিছুটা গরম ছিল ওই সময়টাতে। কিন্তু অন্যদিকে চীনের সাথে সেই সময় আমেরিকার সম্পর্ক ভালো হওয়া শুরু করে, এবং যেটা 1971 সালের এপ্রিলের শুরুর দিক। তখন চীনের টেবিল টেনিস বিশ্বকাপ হইতেছিল 1971। চীনের রাষ্ট্রপ্রধান তখন ছিলেন চৌ এন লাই। উনি আমেরিকান প্রেসিডেন্ট নিক্সনকে তখন আমন্ত্রণ জানাইছিলেন যে আমাদের এই বিশ্বকাপটা দেখতে আসেন, এবং প্রেসিডেন্ট নিক্সন তখন চীনে গেছিলেন। চীন সফরে যাওয়ার পথে মাঝখানে উনি পাকিস্তানে নাইমা বিশ্রাম পর্যন্ত নেন, তার মানে বুঝেন কতটা ক্লোজ সম্পর্ক হইলে পাকিস্তানের মাটিতে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন নাইমা রেস্ট নিতেছে। আর ওই সময় দুই টেবিল টেনিস খেলোয়াড়ের হাত ধইরা চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে 22 বছরের শীতল সম্পর্ক কিছুটা উষ্ণতা পাইছিল। আর এই পুরো ঘটনাটাকে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একটা স্পেসিফিক নাম দেওয়া হয়, যার নাম পিং পং ডিপ্লোমেসি। এটার নাম আমি আরেকটা ভিডিওতেও বলছিলাম এর আগে। আর এটার নাম পিং পং দেওয়া হয়েছে কারণ টেবিল টেনিস বিশ্বকাপের হাত ধরে আসছে। আর এর মাধ্যমে সে 71 সময় থেকে চীন আর আমেরিকার মধ্যে এখানে দেখছেন বন্ধুত্ব আইসা পড়লো, এটা এখন আবার নাই, তাইওয়ান নিয়ে বহুত ঝামেলা হইতেছে। আর আমেরিকার সাথে বন্ধুত্বের কারণে চীনের সাথে আবার সোভিয়েত ইউনিয়নের সম্পর্কটা ওই সময় খারাপ হয়ে যায়। এই যে সম্পর্কটা খারাপ হয়েছে সোভিয়েতের সাথে, এইটাকে ইতিহাসের ভাষায় বলে সাইনো সোভিয়েত স্প্লিট বা সাইনো সোভিয়েত রিফ্ট। খেয়াল করেন, আমেরিকার বন্ধু এখন চীন, আমেরিকা পাকিস্তানের বন্ধু, তাইলে চীন এখন কার এগেইনস্টে? বাংলাদেশের এগেইনস্টে 1971 মুক্তিযুদ্ধে। মাথায় রেখেন এই জিনিসটা, 71 চীন বাংলাদেশের পক্ষে ছিল না। আর অন্যদিকে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক ছিল কার? সোভিয়েত ইউনিয়নের। আর 1971 সালে এবং তারও আগে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। উনি সোভিয়েত ইউনিয়নের সাথে অনেকগুলো চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিগুলোর নাম ছিল শান্তি, বন্ধুত্ব, সহযোগিতা, ট্রিটি অফ ফ্রেন্ডশিপ, কোঅপারেশন অ্যান্ড পিস। তো ভারতের মিত্র হিসেবে বাংলাদেশ সোভিয়েত ইউনিয়নেরও কি পাবে? সহায়তা পাবে। এইখানে আরেকটা ভয় ছিল ইউএসএর, এটা ছিল ডমিনো ইফেক্টের ভয়। যদি কোনো কারণে বাংলাদেশ সোভিয়েত ব্লকের মধ্যে চলে যায়, তখন এটা একটা ডমিনো ইফেক্টের সৃষ্টি করবে। বাংলাদেশকে ধাক্কা দিয়ে ফেলাইছে, এর সাথে আরো অনেকগুলা দেশ টানা সোভিয়েত ব্লকের মধ্যে চলে যেতে পারে, যেটা ইউএসএর একটা ভয়। এইটা ছাড়াও ইয়াহিয়ার প্রতি প্রেসিডেন্ট নিক্সনের একটা আলাদা টান ছিল, ওরা একটু বন্ধু ছিল। মুক্তিযুদ্ধ চলতেছে, প্রচুর গণহত্যা হইতেছে, পাকিস্তানি মিলিটারি বাংলাদেশের মানুষকে সমানে মারতেছে, এগুলো সব আমেরিকা জানে। 3 জুন বিকাল 4টায় মার্কিন প্রেসিডেন্টের সহকারী ছিল সেই বিখ্যাত হেনরি কিসিঞ্জার, ওনার একটা রুম ছিল, ওই রুমের ভিতরে পাকিস্তান নিয়ে একটা বৈঠক হয়। খেয়াল করেন, মাসটা কিন্তু জুন মাস, বাংলাদেশ স্বাধীন হয়েছে আরো পরে 16ই ডিসেম্বর, কিন্তু ওই জুন মাসের গোপন বৈঠকে হেনরি কিসিঞ্জার একটা কথা বলেন। উনি বলেন, আমাদের অভিমত হইল পূর্ব পাকিস্তান শেষ পর্যন্ত স্বাধীন হবে। তখন তার আবার প্রশ্ন করা হয়, আচ্ছা যদি স্বাধীন হয় আপনার মতে আমেরিকা কেন এখনো এই হত্যাকাণ্ডটা চলতে দিতেছে? তখন কিসিঞ্জার একটা কথা বলেন, প্রেসিডেন্ট নিক্সনের ইয়াহিয়ার প্রতি একটা আলাদা টান আছে, ওদের মধ্যে একটা আলাদা বন্ধুত্ব আছে, এবং সেইটাও পাকিস্তান যুদ্ধ কন্টিনিউ করার অন্যতম একটা রিজন, এবং আমেরিকা কেন কিছু বলে নাই এইটারও একটা কারণ। আমেরিকা ইভেন আরো ঝামেলা করছিল আমাদের মুক্তিযুদ্ধে। মার্কিন প্রশাসনের যে সিনেটটা আছে, যে সংসদটা, ওইখানে বইলা দিছে আমেরিকা যাতে পাকিস্তানকে কোনোভাবে কোনো মিলিটারি সহায়তা না দেয়। কিন্তু প্রেসিডেন্ট নিক্সন তো পাকিস্তানকে হেল্প করতে চায়, অস্ত্র সরবরাহ করতে চায়, এইটার জন্য ঠিক হইল থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের মাধ্যমে অস্ত্র সরবরাহ করা হবে। থার্ড পার্টি কারা হবে? দুইটা দেশকে বাছাই করা হয়েছিল, তখনকার আমেরিকার মিত্র রাষ্ট্র শাহ শাসিত ইরান এবং জর্ডান। বলতেছিল আমেরিকা এই দুইটা দেশকে বিমান দিবে, আর এই দুইটা দেশ বিমান দিবে আবার কাকে? পাকিস্তানকে। এইভাবে করে নিজেরা বিমান না পাঠাইলেও থার্ড পার্টির মাধ্যমে পাকিস্তানকে ওরা হেল্প করার ডিসিশন নিয়েছিল।
তবে অন্যদিকে যেমনটা আপনারা জানেন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে অনেকভাবে অনেক দিক থেকে হেল্প করছিল। যেমন জাতিসংঘে যুক্তরাষ্ট্র কয়েকবার এই পাকিস্তানের সাথে যুদ্ধ বিরতির প্রস্তাব তুলছিল, এইটার এগেইনস্টে সোভিয়েত ইউনিয়ন 3-3 ভোট দিয়ে সেই প্রস্তাবটা ভেস্তে দেয়। এটা 4 ডিসেম্বর, 5 ডিসেম্বর আর 12 ডিসেম্বর হয়েছিল। তখন পশ্চিম পাকিস্তানের প্রতিনিধি ছিলেন জুলফিকার আলী ভুট্টো। এই লোকের তখন এমন রাগ উঠছিল যে সামনে জাতিসংঘের সবার সামনে কাগজপত্রটা জাস্ট ছিঁড়া ফেলে, ছিঁড়া চেয়ার থেকে উইঠা হন হন করে বাইরে যায়। এটার ভিডিও আবার ইউটিউবের মধ্যে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তাছাড়া ওই যে বলছিলাম চীন তখন আমেরিকা এবং পাকিস্তানকে হেল্প করতে চাইছিল, চাইনিজ প্যারাট্রুপার যারা আছে ওরা ডিসিশন নিছিল পূর্ব পাকিস্তানের মাটিতে উপর থেকে প্যারাট্রুপাররা নামবে, পাকিস্তানি বাহিনীকে হেল্প করবে। কিন্তু তখন চীন সোভিয়েত সীমান্তের মধ্যে সোভিয়েত ইউনিয়ন তাদের কয়েক লাখ সেনা মোতায়েন করে দেয়, বলে যে চীন যদি প্যারাট্রুপারদেরকে বাংলাদেশের মাটিতে নামায় তাহলে সোভিয়েত সেনারা ওইদিকে চীন সীমান্তের মধ্যে আক্রমণ করবে। এই ভয় পেয়ে চীন কিন্তু সেই সময়ের প্যারাট্রুপার পাঠায় নাই, আবারও সোভিয়েত বাংলাদেশকে হেল্প করলো। আর সবচেয়ে বড় যে সহায়তা, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর বাংলাদেশে এসে কিছু করতে পারে না, তার অন্যতম কারণই হচ্ছে সোভিয়েত ইউনিয়ন তখনকার সময় বাংলাদেশকে সাহায্য করছিল, যেটা আমি ভিডিওর একদম শুরুতেই বলছি। আমেরিকা যে সেই সময় বাংলাদেশের এগেইনস্টে ছিল, এই গণহত্যা হওয়ার পরেও তেমন কিছু বলতেছিল না, এইটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরের যে কূটনীতিকরা আছে ওরাও অনেক অসন্তুষ্ট ছিল। যেমন ঢাকায় নিযুক্ত তখন মার্কিন কূটনীতিক আর্চার ব্লাড ওই সময়ের অভিজ্ঞতা একটা বইয়ের মধ্যে লিখছেন, দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, মেমরিজ অব এন আমেরিকান ডিপ্লোম্যাট। উনি নিজের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির প্রচণ্ড সমালোচনা করেন। ব্লাড লিখতেছেন, আমাদের সরকার গণতন্ত্রকে দমনের নিন্দা করতে ব্যর্থ হয়েছে, আমাদের সরকার নৃশংসতার নিন্দা করতে ব্যর্থ হয়েছে, আমাদের সরকার তার নাগরিকদের রক্ষার্থে বলিষ্ঠ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, তারা পাকিস্তান সরকারকে এসব বন্ধ করাতে ব্যর্থ হয়েছে। বুঝে নিজের দেশের উপরে কতটা রাগ থাকলে এইরকম কথা লিখতে পারে। তো এই ছিল মোটামুটি অ্যাক্টিভ কিংবা প্যাসিভ সব ধরনের কারণ, যেই কারণে পাকিস্তান আমেরিকাকে মুক্তিযুদ্ধের সময় সাপোর্ট করছিল আর বাংলাদেশকে সোভিয়েত ইউনিয়ন মুক্তিযুদ্ধের সময় সাপোর্ট করছিল। আমি যদি পুরোটা একটু সামারি করি, এই সাপোর্ট করাকরির পিছনে 6-7 কারণকে দাঁড় করানো যায়। নাম্বার 1, পাকিস্তানের জাতীয় নিরাপত্তা। নাম্বার 2, স্নায়ুযুদ্ধ বা কন্টেইনমেন্ট পলিসি। নাম্বার 3, কাশ্মীর ইস্যু এবং ভারত পাকিস্তানের মধ্যে সেই সময় ঝগড়া যেটা হইতেছিল ওইটা। নাম্বার 4, কিছু চুক্তি এবং মোস্ট অ্যালাইড অ্যালাই ইস্যুটা। নাম্বার 5, পূর্ব পাকিস্তানের প্রতি যে অন্যায়টা করা হইতেছিল, যে শোষণটা করা হইতেছিল ওইটার নীতি। নাম্বার 6, দক্ষিণ এশিয়ার মধ্যে যে ডমিনো ইফেক্টটা সেইটার আশঙ্কা। নাম্বার 7, চীনের সাথে যে পিং পং ডিপ্লোমেসিটা হয়েছিল এবং তখন চীন আর সোভিয়েতের মধ্যে যে ঝামেলাটা হয়েছিল ওইটার জন্য সোভিয়েত বাংলাদেশকে সাপোর্ট করছিল। ওকে, লাস্ট কয়েকদিনে অনেক অনেক কিছু ঘুইটা গেছে। সবচেয়ে সুন্দর একটা ছবি আমি আমার এই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে রাখছি, মেসি লাস্ট পর্যন্ত দ্য গোট, লাস্ট পর্যন্ত তার লাস্ট ডান্সে একদম পারফেক্ট একটা ডান্স দিয়ে আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করে ফেলছে। এর থেকে বড় কিছু আমার কাছে কোনো এক্সপেকটেশন ছিল না। এই বছরটা শেষ হইতেছে মানে একটা খুবই সুন্দর একটা মেমোরিতে, খুবই সুন্দর একটা নোটে। আমি কতটা হ্যাপি আমি বলতে পারবো না। আমি সবার সাথে বড় স্ক্রিনে খেলা দেখতেছিলাম ভাই, যে ম্যাচটা হইলো ইনসেইন ম্যাচ হয়েছে, ইনসেইন। এইটার মতন ফাইনাল এর আগে কোনো ফাইনাল হয়েছিল কিনা আমার জানা নাই। আমার এই ভিডিওটা অনেক দিন পরে আসছে, আমি জানি আমি ডিসেম্বরে খুব বেশি ভিডিও দিতে পারি নাই, কারণ ডিসেম্বরে আমার প্রথমত বাইরে কিছু শুট ছিল, ওই ভিডিওগুলো আসবে খুব সামনে। দেখবেন যে জানুয়ারিতে অনেক বেশি ভিডিও দিয়ে দিয়েছি, আর কিছু পার্সোনাল ঝামেলা টামেলাও যাইতেছে, ওইখানে অনেক বেশি টাইম দিতে হইতেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে পোষাই দিব আমি, কোনো সমস্যা নাই, ভিডিও এরকম আরও আসবে সামনে। আজকের ভিডিওটা একটু এক্সটেন্সিভ রিসার্চ ছিল, বুঝতেই পারতেন আমাদের রিসার্চারদের একদম মানে ওরা যে জায়গায় পড়াশোনাটা করে ওই জায়গা বরাবরই হচ্ছে এই টপিকটা পড়ছে। দ্যাটস ওয়াই ভিডিওটার মধ্যে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট হয়তো আপনারা জানতে পারছেন। আমি যেসব বইয়ের আলোকে এই আলোচনাটা করছি সেটার একটা লিস্ট আমি আপনাদেরকে কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নতুন বছর তো শুরু হইতেছে, আশা করি ইনশাল্লাহ এটা সবার ভালোই কাটবে। সবাইকে ওই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনার যদি চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Cut.